নব ও আদি বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর দামপালে। এই ঘটনায় দুই পক্ষের 10 জন আহত হয়েছেন। জানা যায়, বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় রানা সিংয়ের নেতৃত্বে কয়েকজন নির্দলে যোগ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত বলেই অভিযোগ। নিতাই ঘোষ আমার সুজয় দেওরকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে সেইখানে ওকে নিতাই ঘোষ বলে কি মারধর করে কে সুজয়কে। সুজয়কে মারার পরে আমার স্বামী বিজয় বিশ্বাস ওকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে ওকেও মেরেছে, বলছে নিতাই ঘোষ বলেছে যে ওকে মেরে দে, ওকে জানে মেরে দে। হ্যাঁ, কেন কথা বললো, কেন বললো, কেন বললো, বলছে কি যে ও রানার সঙ্গে দল করছে, দলবাজি করছে, বলছে ইয়ে তোমার হচ্ছে গোবর্ধন, গোবর্ধনের পার্টি করছে না, রানা সিনার ভোট দিচ্ছে, রানা সিনাকে কালকে রেভলিউশন জমা দেবে তার জন্য বলছে। রানা সিনা কি পার্টি করে? রানা সিনা বিজেপি করে। হ্যাঁ, বলছে যে ওকে মেরে দে জানে। তারপরে ওখান থেকে সুজয় পালিয়ে যায়, ওখান থেকে ওদের হাত থেকে পালিয়ে যায়। পালিয়ে গেলে আমরা রান্না করছিলাম, চার বউ রান্না করছিলাম, চার বউ আমরা দৌড়িয়ে যাই। কখন ঘটে ঘটনাটা? এটা সাতটা নাগাদ ঘটনা, সন্ধে। হ্যাঁ, সন্ধে। এখন ওরা মারধর করে, আমরা গেলে আমাদেরও কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দেয়, ফেলে দিয়ে আমাদের ও ধস্তাধস্তি করে ওরা চার বড়ি। হ্যাঁ, আমরা গেলাম, নিতাই ঘোষ ওদের বলে দিল, বলে দেওয়ার পরে বলছে মিহির ঘোষ, তারপরে হচ্ছে এটা তপন, তারপরে হচ্ছে তপন বিশ্বাস। এদের বাড়ি কোথায়? ওদের বাড়ি ওইখানে। কোথায়? ওইখানে মারামারিটা হয়েছে নতুন দামপালে, নতুন দামপালে এটা হয়েছে। হ্যাঁ, তারপরে ওরা কি এটা তোমার নিমাই এদের নেতৃত্বে আর হচ্ছে এটা কতজন ছিল ওখানে? ওখানে এবং ভাড়াটে লোকও ছিল ওখানে ওদের, আমরা তো জানি না এগুলো, ওরা এগুলো করেছে। ওরা কিসে করে মারধর করলো? বোমের ব্যাগ নিয়ে এসেছিল, আমি ওটা ঠেকিয়ে দিয়েছি, নালে তো ওদের মেরে দিত। আর একটা দা দিয়ে কুবেছে আমার দেওয়ারটাকে, আর আমার এই দাপনাটাই মেরেছে। হ্যাঁ, আমাদের চারও বউকে ধস্তাধস্তি করেছে ওরা, চার পাঁচজন লোকে আমাদের। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা নেতৃত্বে আমরা থানায় যাব। এখন আমরা ইসে তোমার হচ্ছে হসপিটালে এসেছি চিকিৎসা করতে, আমাদের স্বামীদের নিয়ে, দেওয়ারদের নিয়ে এখন আমরা থানায় যাব। রানা সিং অভিযোগ করেন, বিজেপির কর্মীরা বৈঠকের নাম করে তাদের ডেকে এনে মারধর করে। আমরা আগে বিজেপি করতাম, তো যাই হোক, আমাদের বিজেপি প্রার্থী পছন্দ নয় বলে আমরা সেই হিসাবে এখন ভারতীয় জনসংঘের একটা দল করছি পূর্বস্থলী উত্তর বিধানসভায়। যেই দলটা করার গত পরশু দিন আমরা একটা বড় মিছিল করি, যেই মিছিলের লোকের ঢল পড়ে গেছে, এটা দেখে বিজেপি ভয় পেয়েছে। আজকে সন্ধেবেলায় দামপালে একটা বিজেপির তরফ থেকে একটা চাটাই বৈঠক করে, সেইখানটায় সুজয় বিশ্বাসকে, সুজয় বিশ্বাস আমার সঙ্গে, আমার সঙ্গে আছে, আমার সাপোর্টে আছে, একে ডেকে নিয়ে যায় বুঝিয়ে যে চল আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করি। একে বুঝিয়ে নিয়ে গিয়ে সেইখানটায় প্ল্যান মাফিক ওকে মারধর করে, ওকে মারধর করতে থাকে। সঙ্গে সঙ্গে এর দাদাকে ফোন করে, বাবলু বিশ্বাসকে ফোন করে, বাবলু বিশ্বাস যখন একে ছাড়াতে যায় তখন ওরা বলে বাবলু বিশ্বাস এসছে ওকেও মার। বাবলু বিশ্বাসকে খুব মারধর করে, তখন ওরা বাড়ির পাশেই মিটিংটা হয়, ওর বাবলু বিশ্বাসের বউ এবং সুজয় বিশ্বাসের বউরা ওকে ছাড়াতে যায় এবং তার ভাইরা ছাড়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মিলে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে ওদেরকে মেরে ফেলার পরিকল্পনা করে। এবং কারা পরিকল্পনা করে? এটা হচ্ছে বিজেপির একটা দল, বিজেপির মানে কিছু গোষ্ঠী, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কিন্তু এখন তারা বিজেপি করছে, আমরা ভারতীয় জনসংঘ করছি, বিজেপির লোক এটা করেছে। এটা করার পর তাদেরকে আটকে রাখা হয়, আমি থানায় ফোন করি, থানা থেকে বড়বাবু গিয়ে বাবলু বিশ্বাস আর তার ভাইদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসছে, হাসপাতাল থেকে একজনকে ট্রান্সফার করেছে, অবস্থা খুব খারাপ, বাঁচবে কি না বলতে পারছি না। এখন আমরা থানায় যাব, থানায় গিয়ে অভিযোগ করব। কতজন ইঞ্জুরি হয়েছে? ইঞ্জুরি হয়েছে চারজন এবং ওদের বউরা গেছে, বউদেরকেও মারধর করেছে, কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, সব ছিঁড়ে দেওয়া হয়েছে। এখন যাই আমরা থানায় গিয়ে দেখব ব্যাপারটা কি আছে। অপরদিকে বিজেপি প্রার্থী গোবর্ধন দাস অভিযোগ করেন, তাদের দলীয় বৈঠক তৃণমূলের প্ররোচনাতেই কিছু ব্যক্তি ঝামেলা করার চেষ্টা করেন। দেখুন, বিজেএস বলে যে কোনো পার্টির অস্তিত্ব আছে এখন অবধি তো আমি শুনিনি, আর আমার মনে হয় এই বিজেএস ফিজেস কিছু না, এরা কয়েকটা ছেলে মানে ওই তৃণমূলের প্ররোচিত, এরা এসে গিয়ে ঝামেলা করার চেষ্টা করেছে,
আমার আমাদের মিটিং চলছিল, এরা এসে কিছু ঝামেলা টামেলা করেছে এটুকু আমি শুনেছি, কিন্তু ডিটেলসে আমি এখনও ঠিক জানি না। তো মানে আমার মনে হয় না এমন কিছু বিশেষ কোনো ঘটনা। তো তার মধ্যে কিছু মহিলা আছে তো থাকতেই পারে, যে কোনো প্ররোচনা ইয়েতে আসে তো কিছু ছেলে থাকতে পারে, কেউ মেয়ে থাকতে পারে, কিন্তু আমার সেরকম কিছু জানা নেই। এটা দলের কোনোভাবে কোনো প্রভাব পড়বে না, আমরা 40,000 ভোটে জিতবো এটা সবাই জানে। কয়টা ছেলে মিলে যদি এসে মনে করে যে ওরা একটু ঝামেলা করবে, শুধু হাইলাইট হওয়ার জন্য ঝামেলা করছে, তো তাতেই আমাদের কিছু আসে যায় না। আমার মনে হয় না আমার ছেলেরা কোনোভাবেই এই কোনোভাবে জড়িত আছে। আর আপনারা জানেনই ভারতীয় জনতা পার্টির কখনো ছেলে কখনোই কোনো ঝামেলার মধ্যে যায় না, এরা আমরা শান্তিতে বিশ্বাস করি এবং সেই মতো শান্তি মতো আমরা কাজ করি। সুতরাং কেউ যদি বাইরে থেকে এসে নিজেদের কয়েকটার মধ্যে ঝামেলা টামেলা করে করার চেষ্টা করে সেটা ওদের ব্যাপার, এবং আমরা সেই অশান্তিতে বিশ্বাস করি না। আমরা শান্তির সঙ্গে এগোতে চাই, আর আমাদের মূল উদ্দেশ্য উন্নয়ন। এদের সঙ্গে আমাদের কথা বলে কী লাভ? পুলিশ দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।